রক্ত চারদিকে যায় আমাদের শরীরে কিভাবে কি হয় তার স্টাডি নিয়ে আমরা শুরু করব। হার্ট পড়ার প্রথমে আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হার্ট আছে কোথায়, সেটা সম্পর্কে আগে প্রথম নলেজ নিতে হবে। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা যখন হিউম্যান রেসপিরেশন করছি আমরা জানি বাঁদিকের যে ফুসফুসটা, আমাদের যে বাঁদিকের ফুসফুসটা, সেই বাঁদিকের ফুসফুসে একটা খাল আছে যাকে বলা হয় কার্ডিয়াক নচ। সেই নচের মধ্যে এক্স্যাক্টলি হার্টের অবস্থান। সবাইকে বললে বলে দিবে হার্ট এখানে আছে, এটা একটা অন্য হার্ট, এটা অন্য হার্ট, আর ঘুরে যেতে যাচ্ছি না। তাহলে হার্ট কোথায় আছে? হার্ট আছে হচ্ছে বাঁদিকের যে ফুসফুসটা, সেই ফুসফুসের যে খাঁচ যাকে কার্ডিয়াক নচ বলা হয় সেইখানে, এক্স্যাক্টলি এইখানে হার্ট আছে। আমার হাত যেখানে আছে ঠিক এই জায়গাটা আছে, ওটা হার্ট, এখানে কোনো হার্ট থাকে না, এটা ভেঙে যায় এটা ঠিকই থাকে। দেখ এবার হার্ট পড়ার সময় তোরা অনেক জায়গায় পড়ে আসতেও পারে ছোটবেলায়, আমি জানি না, যে হার্টকে এইভাবে ব্যাখ্যা করে, এটা এরকম একটা মুখ আর মুখকে হাত এইভাবে বলা হয়, এটা হচ্ছে মহাধর্মী। না, হার্টের ব্যাখ্যাটা কখনো এরকম না, হার্ট এক্স্যাক্টলি এইরকম, হার্ট এক্স্যাক্টলি এইরকম, বোঝা গেল? হার্ট এরকম চোখা দেখেই, হার্টের একটা দিক এরকম চোখা দেখেই হার্টটা কি আছে, এই খাঁজে ঢুকানো আছে, বোঝা গেল কি বোঝা গেল না? সেই জন্যই দেখেন একটা খাঁজ হচ্ছে, এখানে একটা বাঁক হচ্ছে, বোঝা গেল? হার্ট পড়ানোর আগে আমি আগে কিছু হার্ট সম্পর্কে আলোচনা করে নিব, জিনিসটাকে আমরা একদম প্রিলিমিনারি ফেজ থেকে শুরু করবো হার্ট পড়া। ক্লিয়ার? সবার প্রথমে আমি যদি হার্ট সম্পর্কে আলোচনা করি আমি আগে রাউন্ড দিয়ে দেখাবো। ক্লিয়ার? সবার প্রথমে যদি হার্ট দেখিস তাহলে যে মাছেদের যে হার্ট, মাছের যে হার্ট, মাছ মাছের যে হার্ট সেটা দুই ভাগে বিভক্ত। ক্লিয়ার? মাছের যে হার্ট সেটা দুই ভাগে বিভক্ত। মাথায় রাখবি হার্টের ওপরের দিকের এই জিনিসটাকে, প্রকোষ্ঠটাকে বলা হয় অলিন্দ। কি বলা হয় এটাকে? অলিন্দ। আর নিচের দিকের জিনিসটাকে বলা হয় নিলয়। তাহলে ওপরে অলিন্দ, নিচে নিলয়, নয় নিচে নিচে নিলয়, মনে থাকবে কি মনে থাকবে না? ওপরে অলিন্দ, নিচে নিলয়। ক্লিয়ার? ওকে, মাছের পরে তুই যদি উভচরে উভচরে যদি তুই হার্ট দেখিস অ্যাম্ফিবিয়ানে, তাহলে দেখবি তুই হচ্ছে ওদের যদি হার্ট দেখিস তাহলে ওদের হার্টটা হচ্ছে এরকম, অলিন্দটা দুই ভাগে বিভক্ত কিন্তু নিলয় একটাই, আমি লিখলাম না, অলিন্দটা দুই ভাগে বিভক্ত কিন্তু নিলয় একটাই। যদি হার্টে দুইটা প্রকোষ্ঠ থাকে তাহলে অবভিয়াসলি দূষিত এবং বিশুদ্ধ রক্তের সংমিশ্রণ হবে। কেউ ভাবিস না দূষিত মানে ড্রেনের জল, এরকম ভাবিস না। দূষিত রক্ত বলতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর বিশুদ্ধ রক্ত বলতে অক্সিজেন যুক্ত রক্ত, বোঝা গেল? বোঝা গেল? আমি আস্তে আস্তে সব বলবো। দেখ, এরপরে তুই যদি স্তন্যপায়ী বা ম্যামালিয়ানদের তুই যদি হার্ট দেখিস, ওকে, তাহলে ওদের হার্টের ক্ষেত্রে দেখা যাবে যে ওদের হার্টে চারটা প্রকোষ্ঠই বিদ্যমান, দুইটা অলিন্দ দুইটা নিলয়, আর এখানে কিন্তু কখনোই দূষিত এবং বিশুদ্ধ রক্তের সংমিশ্রণ ঘটে না, বোঝা গেল? একটা কথা চিরকাল মাথায় রাখিস, অলিন্দর কাজ, অলিন্দ এর ইংলিশ নাম তোকে মনে রাখতে হবে, যাকে বলে অরিতল। কি বলা একে? অরিতল। এর কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে শরীরের সমস্ত জায়গা থেকে রক্তকে নিয়ে আসা, মানে অলিন্দের সমস্ত রক্ত এসে জমা হয়, তাহলে অলিন্দের কাজ হচ্ছে সাক করা, অলিন্দ সমস্ত শরীর থেকে রক্ত নিজের মধ্যে সাক করে, তাহলে অলিন্দের কাজ হচ্ছে রক্ত গ্রহণ করা বা সাক করা। ক্লিয়ার? আর নিলয় বা যার আরেকটা ইংলিশ নাম হচ্ছে ভেন্ট্রিকল, এর কাজ হচ্ছে সমস্ত শরীর থেকে রক্তকে পাম্প করা, তাহলে অলিন্দের কাজ হচ্ছে রক্তকে সাক বা গ্রহণ করা, নিলয়ের কাজ হচ্ছে রক্তকে পাম্প করা। এইটুক নিয়ে কোনো সমস্যা আছে? না। ক্লিয়ার? দেখ, বুঝছিস কি বুঝিস নাই, এটুক বোঝা গেছে? ওকে, পাম্প করা মানে হচ্ছে রক্তের ওখানে, মানে রক্তের যখন এটিপি যখন জেনারেট করবে ওখানকার যে আমরা আস্তে আস্তে বলবো মাসেলগুলো আছে সেগুলো সংকুচিত প্রসারিত হবে, এর ফলে রক্ত উপর দিকে যাবে, কোথায় যাবে কি যাবে আমরা কি চাই এভরি প্রশ্ন করবো, ভয়ের কোনো ব্যাপার না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ, ভালো করে দেখি যেটা সম্পর্কে আমাদের আজকে আলোচনা। মাথায় রাখবি যখনই হার্ট আঁকা না কেন, যখনই হার্ট আঁকা না কেন, হার্টকে কিন্তু কখনো বাকি ছবির মতো স্ট্রেট আঁকাবি না, তার কারণ হার্ট তো একটু কার্ভ, আমি তো বললাম হার্টকে একটু খাঁজ সৃষ্টি করছে, সেই জন্য হার্ট যখন আঁকাবি হার্টকে সবসময় একটু অ্যাঙ্গেল আঁকবি, বুঝছিস কি বলছি? দেখ, এবার আমরা কখনোই আসল হাড়টা আমরা আঁকাবো না, এবার আমরা মোটামুটি একটা হাড় আগে আগে বুঝবো হাড় সম্পর্কে, আসল হাড় যখন সময় আছে এখনো, যখন সময় হবে আমরা আসল হাড়টা আঁকাবো।
এখন খালি আমরা পড়াটা বুঝব। হার্ট কিন্তু চারটা প্রকোষ্ঠে নিজেকে ভাগ করছে, দেখছি তো, হার্ট কিন্তু নিজেকে চারটা প্রকোষ্ঠে ভাগ করছে। দেখবো আমরা আস্তে আস্তে এখন, এবং আমরা এখান থেকেও দেখবো যে হার্ট ঠিক নিজেকে এইভাবে ভাগ করছে। ভালো করে দেখবো, দারুণ জিনিস, কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে হার্টের এই দিকটা কি, উপরে এই এই দুটো সাইড কি, অলিন্দ বা অরিকল? তাহলে এটা হচ্ছে আমার অলিন্দ বা অরিকল বা অ্যাট্রিয়াম, ক্লিয়ার? আর এটা হচ্ছে আমার তাহলে নিলয় বা ভেন্ট্রিকল। কোন ইস্যু আছে এখানে? কোন ইস্যু আছে এখানে? তাহলে এটা আমার কি ডান দিকের অলিন্দ না? শুরুতেই একটা জিনিস চোখের সামনে দেখেই ধরা পড়তেছে যে হার্টের বেশিরভাগটা জুড়ে হচ্ছে নিলয় আর কম ভাগটা জুড়ে হচ্ছে অলিন্দ। গোটা হার্টে 1/3 হচ্ছে অলিন্দ, গোটা হার্টে 2/3 হচ্ছে নিলয়। নিশ্চয়ই মনে প্রশ্ন আছে, স্যার কেন? নিলয়ের কাজ রক্তকে পাম্প করা, পরে আমি আস্তে আস্তে বলবো। বেশি পরিমাণ রক্ত জমা হয় নিলয়ে, আমরা আস্তে আস্তে আরো দেখবো। অলিন্দের কাজ হচ্ছে রক্তকে শুধুমাত্র সাক করা, তার জন্য ওর ওখানে অত বেশি পরিমাণ থাকে না, বেশি যে পরিমাণটা থাকে সেটা হচ্ছে নিলয়ে। বোঝা গেল কি বললাম? ওকে, এবার আমাকে আরো গভীরে পড়তে হবে। স্যার এই জিনিসগুলোর নাম কি আমাকে পড়তে হবে, আমাকে জানতে হবে তো? আচ্ছা, এই যে এইটুকু অব্দি ভালো করে দেখো, আমি একদম মার্ক করে দিচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে তোমাদেরকে। আমি গ্রিনটা মুছে দিয়ে এটা রেড করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো উপরের এইটুকু জায়গা অব্দি ভালো করে দেখো, ভালো করে দেখো, বুঝছো তো? উপরের এইটুকু জায়গা অব্দি, এইটুকু জায়গায় দেখছো, তাহলে এইটুকু জায়গার মধ্যে এটা কি, এই জিনিসটা কি, একে দুই ভাগে ভাগ করছে না? তাহলে একে দুই ভাগ করছে, এটা কার মাঝখানে আছে? অরিকুলার মাঝখানে আছে। এই জন্য একে বলা হয়, ভালো করে শুনবা কিন্তু, কার মাঝখানে আছে? অরিকুলার। তাহলে ইন্টার মানে কি, মাঝখানে? কার মাঝখানে আছে? অরিকুলার মাঝখানে, ইন্টার অরিকুলার সালকাস, ক্লিয়ার? তাহলে এটা কোথায় মাঝখানে আছে? ভেন্ট্রিকুলার মাঝখানে, ইন্টার ভেন্ট্রিকুলার সালকাস। এখন তোদের মনে একটা প্রশ্ন হওয়া উচিত ছিল যে স্যার সালকাস কেন? কোন একটা গ্রুপ, ভালো করে বুঝিস, কোন একটা খাজ বা কোন একটা গ্রুপ যদি ছোট হয়, কোন একটা খাজ যদি এরকম ছোট হয়, ছোট খাজ হয়, ক্লিয়ার? যদি খাজটা ছোট হয় তখন তাকে বলা হয় হচ্ছে সালকাস। কি বলা তখন তাকে? সালকাস, ক্লিয়ার? আবার যদি একটা কোনো খাজ বড় হয়, বড় খাজ হয়, তখন তাকে বলা হয় ফিশার বা গ্রুপ। কি বলা তাকে হবে? ফিশার বা গ্রুপ। তাহলে সালকাস মানে হচ্ছে ছোট খাজ, গ্রুপ মানে হচ্ছে বড় খাজ। স্যার খাজ মানে বুঝতে পারছি না, খাজ মানে হচ্ছে ডিপ, মাঝখানে এই জন্য এটাকে বলা হয় কি হবে গ্রুপ বল, এটু যা কোনো কঠিন আছে হার্টে, ক্লিয়ার?